তো বন্ধুরা, এই প্রবল ঠান্ডায় তোমাদের ছাদ বাগানের গাছগুলির অবস্থা কি একেবারে খারাপ হয়ে পড়েছে? অতিরিক্ত পরিমাণে গাছের পাতা হলুদ হয়ে পড়ছে, কোনোভাবেই কি এই সমস্যার সমাধান করতে পারছো না? গাছে কি একেবারে ফুল ফলের দেখা নেই? জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, হঠাৎ করে তোমাদের গাছগুলি কি ঝিমিয়ে পড়তে লক্ষ্য করতে পারছো? তোমাদের ছাদ বাগানের গাছগুলিকে কি সবুজ করে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে চাও? তাহলে এই ঘরোয়া উপকরণটি একবার ব্যবহার করো তোমাদের গাছে। তোমরা আমার হাতে যে জিনিসটি আজ দেখতে পাচ্ছ সেটি হলো কফি, যা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এবং এটি সারা বছর আমাদের বাড়িতেই থাকে। এটি আমাদের দৈনন্দিন জীবনে যেমন কাজে লাগে, তেমন বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই কফি যদি আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারি, তাহলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়াকে আমরা দূর করতে পারবো, তেমন যেসব গাছে ফুল ফল আসছে না সেই সব গাছেও প্রচুর পরিমাণে আমরা ফুল ফল আনতে পারবো। হঠাৎ করে যেসব গাছ ঝিমিয়ে পড়তে লক্ষ্য করতে পারছো সেই সব গাছকেও সতেজ এবং সবল করে তুলতে পারবো মাত্র একবার ব্যবহার করে। তো কোন প্রক্রিয়াতেই কফিকে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব বা কীভাবে আমাদের গাছকে আবার সবুজ করে তুলতে পারবো, আজকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তো তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারের প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এই কফি আমাদের এনার্জি বুস্ট করার পাশাপাশি গাছের ফুল ফল আনার প্রবণতাকেও বুস্ট করে। মূলত আমরা গাছের মধ্যে দুটো প্রক্রিয়াতে কফিকে ব্যবহার করি। এক, দেখতে পাচ্ছ তোমরা, জলে গুলে আমরা কিন্তু কফিকে মাটির মধ্যে প্রয়োগ করি এবং তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ডাইরেক্ট কফিকে প্রয়োগ করে আমরা কিন্তু জল দিয়ে দিই। এই দুটো প্রক্রিয়াতেই কিন্তু গাছের মাটির পিএইচ লেভেলকে কফি ঠিক করে তোলে, তার ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে খাদ্য এবং জলকে ইনটেক করে। তো বন্ধুরা, আজ এমন একটা পদ্ধতি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেই পদ্ধতির মাধ্যমে এই কফিকে আমরা যদি মাটির মধ্যে ব্যবহার করি, মাটির পিএইচ লেভেলকেও যেমন এই কফি ঠিক করে তুলবে, তেমনই গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান দেবে। ঝিমিয়ে পড়া গাছকে যেমন সুস্থ করে তুলবে, গাছের মধ্যে সমস্ত খাদ্য চাহিদা মিটিয়ে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবে। তো বন্ধুরা, চলো কীভাবে এই কফিকে আমরা ব্যবহার করব, কোন সেই পদ্ধতি সেটা জেনে নেওয়া যাক এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো আমরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা পাত্র। তোমরা যে কোনো পাত্র এখানে ইউজ করবে এবং এই পাত্রের মধ্যে বন্ধুরা এই গ্লাসে থাকা 250 ml জল কিন্তু আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি। দেখো, এই 250 ml জলের সাথে আমাদের এবার যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কফি, যা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল এই জিনিসটা থেকেই থাকে। তো বন্ধুরা, এই কফিকে যদি আমরা ব্যবহার করতে পারি নিয়মিত আমাদের বাগানের মধ্যে, তাহলে কিন্তু আমাদের বাগানের মধ্যে থাকা নানান রকমের যে গাছ, সেই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়া এবং যে নানান রকম সমস্যা, গাছ ঝিমিয়ে পড়া, এইসব সমস্যাকে আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা, এখানে এই কফিকে আমরা ব্যবহার করবো 250 ml জলের জন্য হাফ চামচ। তো বন্ধুরা, কফিকে অতিরিক্ত পরিমাণে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। এই জলটা তোমরা ঠান্ডা জল ইউজ করবে কিংবা গরম জলেও তোমরা গুলে নিতে পারো, কিন্তু গরম জলে গুললে জলটাকে কিন্তু তোমরা ঠান্ডা করে নেবে। এটা কিন্তু মাথায় রাখবে, গরম জল কিন্তু ইউজ করবে না গাছের মধ্যে, সেক্ষেত্রে গাছ কিন্তু সঙ্গে সঙ্গে মারা যেতে পারে। তো সেক্ষেত্রে ঠান্ডা জলেতে গুলে নেবে কিংবা গরম জলে গুলে ঠান্ডা করে নেবে। দেখো বন্ধুরা, কফিটা আমরা গুলে নিলাম সুন্দরভাবে জলেতে, কিন্তু দেওয়া মাত্রই কফিটা সঙ্গে সঙ্গে গুলে গেল। তো বন্ধু, এই কফিকে ডাইরেক্ট আমরা গাছের মধ্যে প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু গাছের পিএইচ লেভেলকে মেনটেন করে, খাবারের যোগানটা কিন্তু এই কফি দিতে পারে না গাছের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা খাবার হিসেবেও জৈব একটা খাবারকে তৈরি করে রেখেছি। দেখো, এইটা তোমরা সকলে চেনো, সকলে জানো, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং চা পাতা ভেজানো জল, এই জিনিসটাকে আমি তৈরি করে রেখেছি বন্ধুরা 24 ঘন্টা। 24 ঘন্টা আমরা 250 ml জলের মধ্যে আমরা কিন্তু দুকানা কলার খোসার টুকরোকে আমি ভিজোতে দিয়েছিলাম, তার সঙ্গে এক বাটি পেঁয়াজের খোসা আমি ভিজোতে দিয়েছিলাম, তার সঙ্গে 2 চামচ পুরাতন চা, মানে ইউজ করা চা আমরা কিন্তু ভিজোতে দিয়েছিলাম। তারপর দেখো, এই দ্রবণটা তৈরি হয়ে গেছে, 24 ঘন্টা এই দ্রবণটাকে তোমরা রাখবে, রেখে কিন্তু এই যে কফির মধ্যে তোমরা এই দ্রবণটাকে ছেঁকে ফেলবে। দেখো সুন্দরভাবে কিন্তু আমরা এই দ্রবণটাকে কফির মধ্যে ছেঁকে ফেললাম। এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, পটাশ আছে এবং তার সঙ্গে সঙ্গে সালফার মিশ্রিত জল বলে এটা আমাদের গাছের মধ্যে সব ধরনের পুষ্টিমূল্য যোগান দেবে, তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়কে মজবুত রাখবে, মাটির পিএইচ লেভেলকেও কিন্তু সঠিক করে তুলবে, মানে যেসব গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে সেই সব গাছের জন্য কিন্তু এই দ্রবণটা অমূল্য একটা দ্রবণ। এই দ্রবণটা এবার গাছের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহার করার আগে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে এই দ্রবণটা ব্যবহার করার আগে আমাদের কিন্তু এই দ্রবণের সঙ্গে জল মেশাতে হবে, মানে 1 কাপ যদি এই দ্রবণটা আমরা নিই সেক্ষেত্রে আমরা 1 কাপ কিন্তু জল মিশিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা আমি কিন্তু প্রস্তুত করে নিয়েছি এবং এই দ্রবণটা আমি কিন্তু গ্লাসের মধ্যেও কিন্তু কিছুটা নিয়েছি, হাফ গ্লাস, মানে মোটামুটি 100 ml মতন এই দ্রবণটা আছে।
তো বন্ধুরা, এই দ্রবণটা গাছে প্রয়োগ করার আগে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু জলকে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছ এইখানে আমি কিন্তু 500 ml দ্রবণ তৈরি করেছি এবং তার থেকে কিছুটা দ্রবণ গ্লাসের মধ্যে নিয়েছি। এই 100 ml দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু আরও 100 ml কি 150 ml জলকে আমরা অ্যাড করব। দেখো আমরা কিন্তু এই জলটার সঙ্গে আরও কিছুটা জলকে অ্যাড করব, তবেই কিন্তু এই দ্রবণটা গাছের প্রয়োগযোগ্য হবে। নাহলে কিন্তু এই দ্রবণটা ডাইরেক্ট গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে গাছেরও ক্ষতি হতে পারে। তো আমরা যেটা করব, জল মিশিয়ে আমরা কিন্তু যে কোনো জৈব জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করব, তাতে গাছের উপকার যেমন হবে গাছের ক্ষতি কিন্তু তেমন হবে না। তো চলো এই দ্রবণটাকে কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা আমরা প্রস্তুত করে ফেলেছি এবং হাতের মধ্যে নিয়ে নিয়েছি আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। তো বন্ধুরা, এই দ্রবণটি গাছে প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে যে কোন কোন গাছের মধ্যে আমরা এটাকে ব্যবহার করব এবং কোন কোন গাছের মধ্যে এটা ব্যবহার একেবারেই করা যাবে না। তো বন্ধুরা, প্রথমে জানতে হবে কোন গাছের মধ্যে এটাকে ব্যবহার করা একেবারেই যাবে না। আমাদের লেবু গাছের মধ্যে এই দ্রবণটা কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না, কারণ লেবু গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে। সেক্ষেত্রে আমরা যদি এই দ্রবণকে ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু লেবু গাছের ফুল এবং গুটি কিন্তু সব ঝরে পড়বে, লেবু গাছ কিন্তু পাতা বৃদ্ধি করা, ডালপালা বৃদ্ধি করা কিন্তু বন্ধ করে দেবে। এর সাথে সাথে বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত গাছে প্রয়োগ করতে পারি, আমাদের ফুল গাছ, ফল গাছ, যেসব গাছ আমরা ছাদ বাগানে প্রতিস্থাপন করি সব গাছে আমরা প্রয়োগ করতে পারি। এই দ্রবণটা ব্যবহার করলে যেমন গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে, তেমনই কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়াও আমরা বন্ধ করতে পারবো। হঠাৎ করে যেসব গাছ ঝিমিয়ে পড়ছে সেই সব গাছকেও আবার কিন্তু সতেজ করে তুলতে পারবো, তার সঙ্গে সঙ্গে পাতা ঝরে যাওয়ার সমস্যাও আমরা গাছ থেকে দূর করতে পারবো নিমেষেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা আমরা এবার ব্যবহার করবো। তো চলো এবার কোন কোন টবের মধ্যে কত পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি আমার গন্ধরাজ গাছের কাছে চলে এসেছি। সকলের প্রিয় এবং আমাদের ছাদ বাগানের একটা জনপ্রিয় গাছ হচ্ছে এই গন্ধরাজ গাছ। আমরা শত চেষ্টা করেও কিন্তু গন্ধরাজ গাছের কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারি না। অনেক সময় দেখা যায় এক এক করে আমাদের গন্ধরাজের পাতা হলুদ হয়ে ঝরে গিয়ে গাছগুলো মরণাপন্ন অবস্থা হয়ে যায়। তার সাথে সাথে বন্ধুরা, আমাদের এই গন্ধরাজ গাছের ফুল আসতে চায় না। দীর্ঘদিন গন্ধরাজ গাছ প্রতিস্থাপন করেও গন্ধরাজ গাছ থেকে আমরা একটাও ফুল পাই না। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা এই দ্রবণটাকে ব্যবহার করতে পারি অনাহাসে। তো কতটা পরিমাণে করব, তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই টবটা একটা 6 ইঞ্চির টব এবং ছোট একটা গন্ধরাজ গাছকে আমি প্রতিস্থাপন করে রেখেছি। আমরা সকলে জানি এই গাছটা থেকে আমরা কিন্তু গ্রীষ্মকালে ভরে ফুল পাবো। তো সেই কারণে আমরা এই যে টবটা দেখতে পাচ্ছ 6 ইঞ্চির টব, এই টবের মধ্যে আমরা কিন্তু 100 ml এই দ্রবণটাকে ব্যবহার করে দেবো। দেখো 100 ml এই দ্রবণটাকে আমরা ব্যবহার করবো, বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে গ্লাসের মধ্যে আমি 200 ml জল নিয়েছিলাম, অর্ধেকটা জল কিন্তু আমি এই গাছের মধ্যে প্রয়োগ করে দিলাম। এইভাবে কিন্তু তোমাদের ছোট টবগুলোতে প্রয়োগ করতে হবে। 6 থেকে 8 ইঞ্চি টবগুলোতে তোমরা 100 থেকে 150 ml প্রয়োগ করবে এবং বড় গাছের ক্ষেত্রে তোমরা কিন্তু 250 ml কিংবা 200 ml ব্যবহার করতে পারো। এটা যেহেতু জৈব, একটু বেশি কম হয়ে গেলে বন্ধুরা কোনো ধরনের অসুবিধে নেই। তো চলো আর কোন কোন গাছে ব্যবহার করবো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা অপরাজিতা গাছ আছে। সেই অপরাজিতা গাছের টবটাও কিন্তু খুব ছোট গাছ এবং সরু একটা গাছ, বাচ্চা গাছ। তো সেই কারণে কিন্তু এই টবের মধ্যে কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা আমাদের আগে জানতে হবে, কারণ ছোট ছোট গাছের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো দ্রবণই বেশি প্রয়োগ করতে পারবো না। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ 1 কাপ মতন জল আছে, এই 1 কাপ মতন জল, এই 1 কাপ জলের থেকেও কিন্তু আমরা 1/2 কাপ জল ইউজ করব, মানে জাস্ট এইটুকুনি আমরা টবের মধ্যে ব্যবহার করে দেবো। দেখো এইটুকুনি জল কিন্তু আমরা টবের মধ্যে ব্যবহার করব, এর থেকে অতিরিক্ত পরিমাণে জল কিন্তু কখনোই এই গাছের মধ্যে ব্যবহার করা যাবে না, বিশেষ করে এই কফি মিশ্রিত জল। তো চলো এবার আমরা সবথেকে জনপ্রিয় গাছ আমাদের যে জবা গাছ, সেই জবা গাছে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। তার সঙ্গে সঙ্গে গোলাপ গাছেও আমরা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। তো চলো জবা গাছের বিষয়টা আগে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার একটা জবা গাছের কাছে চলে এসেছি এবং জবা গাছের অবস্থাটা তোমরা শুধু দেখো, এই প্রবল ঠান্ডা মধ্যে জবা গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের প্রায় কুড়ি নেই বললেই চলে। দেখতে পাচ্ছ গোটা কাণ্ডের মধ্যে কিন্তু একটাও পাতা তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো না। খুব কম এমন পাতা আছে যে পাতাগুলো গাছের মধ্যে আছে এবং সেই পাতাগুলোর মধ্যেও কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ধার বরাবর একটু পুড়ে পুড়ে টাইপের যাচ্ছে। এই গাছ থেকে তো আমি ফুল পাচ্ছেই না, গাছ প্রায় মরণাপন্ন হয়ে পড়ছে।
তো এইসব জবা গাছের মধ্যেও কিন্তু বন্ধুরা আমরা এই দ্রবণটাকে যদি একবার ব্যবহার করতে পারি, জবা গাছের রূপকে বদলে ফেলতে পারবো আমরা মাত্র সাত দিনে। মাত্র সাত দিনের মধ্যে এই জবা গাছে নতুন নতুন যেমন পাতার বৃদ্ধি হবে, তেমনই কিন্তু জবা গাছে ধীরে ধীরে ফুল আসতে থাকবে। যেসব কাণ্ড থেকে পাতা ঝরে পড়েছে সেই সব কাণ্ডও কিন্তু সবুজ পাতাতে আবার পুনরায় ভরে যাবে। তো কতটা পরিমাণে প্রয়োগ করব, এই টবটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা 8 ইঞ্চি টব। তো এই 8 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এই যে 250 ml জল থেকে 200 ml জল কিন্তু আমরা ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্যবহার করলাম এই 200 ml জলকে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করে দিলাম, এবং বাকি যে জলটা আমরা কিন্তু রেখে দিলাম এই বাকি জলটা আমরা অন্য গাছের মধ্যে এবার প্রয়োগ করে দেবো। তো চলো গোলাপ গাছে এবার আমরা প্রয়োগ করি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গোলাপ গাছের কাছে চলে এসেছি, এবং গোলাপ গাছের মধ্যে বন্ধুরা এই জিনিসটাকে আমরা প্রয়োগ করছি। অনেক সময় গোলাপ গাছের ফুলগুলো সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হয় না, অনেক সময় কুড়িগুলোর বৃদ্ধি বিকাশটা থমকে যায়, অনেক সময় নতুন নতুন ডালপালা কিন্তু গাছের বৃদ্ধি হয় না। তো সেক্ষেত্রেও আমরা গোলাপ গাছের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা এই দ্রবণটা তৈরি করার বিষয় বা এই দ্রবণটা কীভাবে কতটা পরিমাণে প্রয়োগ করবো সেটা তো আমরা জেনে নিলাম, কিন্তু এই দ্রবণটা ব্যবহার করার আরও কিছু নিয়ম আছে, আরও কিছু সতর্কতা আছে যা আমাদের অবশ্যই জানতে হবে। তো চলো সেগুলোকে এবার এক এক করে জেনে নেওয়া যাক। তো প্রথম যে বিষয়টা বন্ধুরা হচ্ছে সেটা হচ্ছে আমরা কতদিন অন্তর অন্তর এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা এই কফিকে এই দ্রবণের সঙ্গে মিশিয়ে যখন আমরা ব্যবহার করবো, মানে এই চা পাতা পেঁয়াজের খোসা এবং আমাদের কলার খোসার সঙ্গে যখন কফি মিশিয়ে আমরা ব্যবহার করবো, সেটা মিশিয়ে আমাদের ব্যবহার করতে হবে মাসে একবার করে। অতিরিক্ত পরিমাণে এই দুটো জিনিসকে মিশিয়ে আমরা গাছের মধ্যে কখনোই প্রয়োগ করতে পারবো না। আমরা একবার কফিকে প্রয়োগ করবো, তারপরে আমরা শুধুমাত্র কফি বাদে আমরা কিন্তু চা পাতা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, তাতে কোনো রকমের সমস্যা নেই। তো বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানতে হবে যে কোন সময় দিনের মধ্যে আমরা এই দ্রবণটা ব্যবহার করবো। তো বন্ধুরা সকালবেলায় এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে। খুব সকালবেলায় যদি ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে ভালো কিন্তু বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো, কারণ বিকালবেলায় যদি আমরা এই দ্রবণটা ব্যবহার করি তাহলে কিন্তু গাছের মাটিতে জল স্টোর হয়ে থাকবে, সেক্ষেত্রে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো আমরা সকালবেলায় সবসময় এই দ্রবণটা ব্যবহার করার চেষ্টা করবো। এরপর বন্ধুরা এই দ্রবণটাকে আমরা স্টোর করে রাখতে পারবো? কখনোই নয়, এই দ্রবণটা স্টোর কখনোই করা যাবে না। আমরা যেদিন প্রয়োগ করবো ঠিক সেদিন আমরা দ্রবণটা তৈরি করব এবং গাছের মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।